হ্যালো গাইস, আজ আমরা এসএসসি এমটিএস এর 2020 সালের বাকি 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগেই পার্ট 1 এ 20টি প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। যারা যারা দেখনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নিও, এবং 2018 ও 2019 সালের ক্লাসগুলিও করানো হয়েছে। চলো দেরি না করে শুরু করা যাক। এক নম্বরে, 2020 সালের জুন মাসে ভারতের রাষ্ট্রপতি ব্যাংকিং রেগুলেশন অধ্যাদেশ 2020 জারি করেন। নিম্নোক্ত কোনটি এই অধ্যাদেশের প্রধান বৈশিষ্ট্য? চারটি অপশন দেওয়া রয়েছে। অ্যান্সারটি হবে অপশন সি, এটি শহরে এবং বহুরাষ্ট্রীয় সমবায় ব্যাংকগুলোকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানে নিয়ে আসে। দুই নম্বর, যমুনা এক্সপ্রেসওয়ে কোন জোড়া শহরকে সংযুক্ত করে? যমুনা এক্সপ্রেসওয়ে গ্রেটার নয়ডা ও আগ্রাকে সংযুক্ত করে। 2020 সালের মার্চ মাসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিম্নলিখিতগুলির মধ্যে কাকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন? দীপক মিশ্র, টি এস ঠাকুর, রঞ্জন গগৈ নাকি জগদীশ সিং খেহার? অ্যান্সারটি হবে রঞ্জন গগৈ। 2020 সালের মার্চ মাসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন। মিশন অন্তর্দয় হল একটি মিশন মোড প্রকল্প, এটি কার দ্বারা পরিকল্পিত? মিশন অন্তর্দয় মিনিস্ট্রি অব রুরাল ডেভেলপমেন্ট দ্বারা পরিকল্পিত। হোম রুল আন্দোলন কত সালে শুরু হয়? 1916 সালে হোম রুল আন্দোলন শুরু হয়। নিম্নোক্ত কোন রোগটি ছত্রাকের কারণে হয়? স্মল পক্স, দাঁত, ডায়রিয়া নাকি পোলিও? অ্যান্সারটি হবে দাঁত। দাঁত রোগটি ছত্রাকের কারণে হয়। 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন? আপডেটেড কোশ্চেন, রাজীব কুমার, কৃষ্ণমূর্তি সুব্রামানিয়াম, অতন চক্রবর্তী নাকি ভেঙ্কটরামনন অনন্ত নাগেশ্বরন? অ্যান্সারটি হবে ভেঙ্কটরামনন অনন্ত নাগেশ্বরন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2023 সালের জানুয়ারি পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? পিভিএস সূর্যকুমার, জি আর চিন্তলা, কেভি কামাত নাকি সাজি কেভি? এটিও আপডেটেড কোশ্চেন, অ্যান্সারটি হবে সাজি কেভি। কোন বছরে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? 1949 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। কত তারিখে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়? 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়। কাফুলি কোন রাজ্যের খাবারের উপাদেয়? কাফুলি হল উত্তরাখণ্ড রাজ্যের খাবারের উপাদেয়। কোন রাজ্যের সাথে নৃত্যশৈলী প্রভাদাস যুক্ত? মহারাষ্ট্র রাজ্যের সাথে নৃত্যশৈলী প্রভাদাস যুক্ত। বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইকার ক্যাসিলাস 2020 সালের আগস্ট মাসে ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন, তিনি কোন দেশের অন্তর্ভুক্ত ছিলেন? চারটি অপশন দেওয়া রয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স নাকি স্পেন? অ্যান্সারটি হবে স্পেন। ইকার ক্যাসিলাস স্পেন দেশের অন্তর্ভুক্ত ছিলেন। ওসিডি এর পূর্ণ নাম কি? ওসিডি এর পূর্ণ নাম হল অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ড্যাশ হল পৃথিবীর প্রাচীনতম জীবন্ত গাছের প্রজাতি। ব্রিস্টেল কোন পাইন হল পৃথিবীর প্রাচীনতম জীবন্ত গাছের প্রজাতি? সুধামূর্তি ড্যাশের ক্ষেত্রে পদ্মভূষণ পুরস্কার 2023 পেয়েছেন, এটিও আপডেটেড কোশ্চেন। সোশ্যাল ওয়ার্কের জন্য সুধামূর্তি পদ্মভূষণ পুরস্কার 2023 পেয়েছেন। ভুটানের সর্বোচ্চ পর্বত কোনটি? ভুটানের সর্বোচ্চ পর্বত হল গাংখার পুয়েনসাম।
কে বিশেষ কোড টু উইনের লেখক? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, এটি 2020তেও এসেছিল। নিরুপমা যাদব বিশেষ কোড টু উইনের লেখক। নিম্নোক্ত কোন বছরে দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করে রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন? 1698 খ্রিস্টাব্দ, 1857, 1798 নাকি 1834? অ্যান্সারটি হবে 1857, অপশন বি। একটি ড্যাশ হলো এমন কোনো পদার্থ যা রোগ প্রতিরোধক ব্যবস্থাপনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এটির অ্যান্সার হয়ে যাবে অ্যান্টিজেন। অ্যান্টিজেন হলো এমন কোনো পদার্থ যা রোগ প্রতিরোধক ব্যবস্থাপনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? 1902 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। কে ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষক ছিলেন? ডক্টর সীমা রাও ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষক ছিলেন। পিচলা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পিচলা হ্রদটি রাজস্থান রাজ্যে অবস্থিত। ভারতের সংবিধানের কোন ধারাটি ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দায়িত্ব ও ক্ষমতা নিয়ে আলোচনা করে? ভারতের সংবিধানের 149 নম্বর ধারাটি ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দায়িত্ব ও ক্ষমতা নিয়ে আলোচনা করে। কোন বছরে ন্যাশনাল আর্কাইভস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল? 1891 সালে ন্যাশনাল আর্কাইভস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। নিম্নোক্ত কোন দেশের সাথে নবান্ন উৎসব জড়িত? নেপাল, ভুটান, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? অ্যান্সারটি হবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে নবান্ন উৎসব জড়িত। 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত মহারাষ্ট্রের লোকসভার সিট সংখ্যা কত? 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত মহারাষ্ট্রের লোকসভার সিট সংখ্যা 48। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কে 2023 সালে জানুয়ারি মাস পর্যন্ত উত্তরাখণ্ড ক্রিকেট দলের প্রধান কোচ? অ্যান্সারটি হবে মনীষ ঝা। পাঞ্জাব পুনর্গঠন আইন 1966 এর কোন ধারায় চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে? সেকশন 4-এ চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আমাদের আজকে লাস্ট কোশ্চেন, চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ইতিমধ্যে আমরা এসএসসি এমটিএস কেপি কনস্টেবল ও ডাব্লিউবিএসআইয়ের 2005 থেকে 2020 বিগত কয়েক বছরের প্রশ্নোত্তরের ক্লাসগুলো দিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নিও এবং কিছু ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ও কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।